দিল্লিতে করোনাতে মৃত্যু এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করলেন হুগলির ধনিয়াখালীর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসমা পাত্র। বুধবার দাঁতপুর থানা শ্রীকেন্দাপুর গ্রামে মৃত পরেশ কর্মকারের বাড়িতে গিয়ে দেখা করেন এবং তার পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন। ব্যবসায়ী সূত্রে পরেশবাবু দিল্লিতে সোনার দোকান রয়েছে, স্ত্রী এক পুত্র এবং দুই কন্যা সন্তানকে নিয়ে দিল্লিতে থাকতেন। গত 4ঠা জুন করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, সময় মতো দিল্লির মতো দেশের রাজধানীতে তার কোনো চিকিৎসা পর্যন্ত হয়নি। এরপর গত 2 দিন আগে তার পরিবার দিল্লি থেকে ফিরে গ্রামের বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। মন্ত্রী অসীমা পাত্র পরিবারকে আশ্বস্ত করে বলেন, এই সংকটময় পরিস্থিতির সময়ে তাদের পাশে রয়েছেন। পরিবার কোনো অসুবিধায় পড়লে তাকে জানানোর জন্য মন্ত্রী তার নিজস্ব ফোন নম্বর দেন। এরা দীর্ঘদিন দিল্লিতে থাকেন। আমি একটা খবর পেলাম, আমাদের রক্তদান শিবির চলছে, ওখানেই খবর পেলাম যে দিল্লিতে করোনায় একজন মারা গেছে। তার টোটাল ফ্যামিলি ওখানে থাকে, তা ওরা এনারা মনে হয় কালকে না পরশু ফিরেছে। তাই এনারা তো মানে 2 মেয়ে 1 ছেলে, তাই ওনার সাথে আমি একটু দেখা করতে এলাম, যাতে যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, নিজেদের সতর্ক, নিজেরা সজাগ থাকলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের বাংলায় করোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয় আমরা করছি এবং সমস্ত আপনাদেরও সহযোগিতা আমাদের লাগবে। আপনাদের সহযোগিতা থাকলে আপনাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মাস্ক আর স্যানিটাইজ আর সাবান আপনারা ইউজ করুন। যখন মেয়ের সাথে কথা বলবেন তখনও করবেন, ছেলের সাথে কথা বলবেন তখনও করবেন। সুজিত গৌড়ের রিপোর্ট, হুগলি।